চিকেনটার এত সুন্দর গন্ধ ছেড়েছে, বিড়ালটা দেখুন সেই দেখে ম্যামও করে যাচ্ছে। বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবি চিকেন কারি বানিয়ে দেখাবো। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন আমি পাঞ্জাবি চিকেনটা কীভাবে বানাচ্ছি। আমি 250 গ্রাম মতো চিকেন কিনে এনেছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সামান্য নুন, হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে নেব। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট দেব। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, দালচিনি, সামান্য গোলমরিচ এগুলোকে ভেজে নেব। এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে 2 পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আজকে বাজার থেকে যখন চিকেনটা আনলাম, ছেলেরা বললো কিছু একটা বানাও, তাই ভাবলাম আজকে আপনাদেরকে পাঞ্জাবি চিকেন বানিয়ে দেখাই। তা দেখুন আমি পাঞ্জাবি চিকেনটা কীভাবে বানাচ্ছি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো গোটা রসুন, আর দেবো আদা কুচি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। এবার এখানে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব। এই যে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার আমি এই সাদা তেলে এই মশলাটা দিয়ে দেব। এবার আমি মিক্সিতে টমেটোটাকেও পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবারে যে টমেটোটাকে আমি পেস্ট করেছিলাম টমেটোটাকে আমি দিয়ে দেব। ওখানে আমি খানিকটা হলুদ দিয়েছিলাম বলে এখানে আমি সামান্য হলুদ দেব আর লঙ্কা গুঁড়ো দেব, দেব 7 মতো নুন, আর দেব 7 মতো চিনি, এটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি রোজ আমার চ্যানেলে শর্ট ছাড়ি, আপনারা অবশ্যই আমার শর্টটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটার এত সুন্দর গন্ধ ছেড়েছে, বিড়ালটা দেখুন সেই দেখে ম্যামও করে যাচ্ছে। এবার আমি এখানে সামান্য জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। এটা আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেব। দেখুন চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর খুব সফট হয়েছে, দেখুন পুরো ছেড়ে যাচ্ছে। তাহলে আমার পাঞ্জাবি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমার পাঞ্জাবি চিকেন কারিটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে রুটির সঙ্গে সার্ভ করে দেবো।